সালামু আলাইকুম দর্শক 2023 সাল প্রায় শেষের দিকে নতুন সাল 2024 কে আমরা স্বাগতম জানাবো তার আগে আমরা যদি একটু দেখি 2023 সালে ওডিআইতে বাংলাদেশের পারফরম্যান্স কেমন ওডিআইতে 2023 সালে বাংলাদেশ 32টি ম্যাচ খেলেছে যেখানে জয় মাত্র 11টি এবং 18টি হার জয়ের পার্সেন্টেজ হচ্ছে 34.37 ওডিআই ফরম্যাটকে যেখানে বাংলাদেশের ফেভারিট ফরম্যাট বলা হয় সেখানে এই ফরম্যাটেই বাংলাদেশের এই অবস্থা গড়ের মাঠে আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের সাথে দুটো সিরিজ জয় বাদ দিলে গড়ের মাঠে ইংল্যান্ডের সাথে হার আফগানিস্তানের সাথে হার নিউজিল্যান্ডের সাথে হার এবং সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সাথে সিরিজ হার দিয়েই কিন্তু 2023 সালটা বাংলাদেশ শেষ করেছে ফরম্যাটটা বাংলাদেশের পছন্দের হলেও 2023 সালটা কাটেনি মোটেও ভালো বিশ্বকাপে মাত্র 2টি জয় এমনকি নেদারল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ হেরেছে যাই হোক সবকিছুর পরেও ইন্ডিভিজুয়াল কিছু পারফরম্যান্স হয়তো বা আপনাকে কিছুটা শান্তি দিতে পারে আমরা যদি দেখি বাংলাদেশের হয়ে টপ রান গেটারদের তালিকায় আছেন এক নম্বরে নাজমুল হোসেন শান্ত যিনি 27 ম্যাচে 26 ইনিংসে 992 রান করেছেন অ্যাভারেজটাও হেলদি 41.33 তারপরে আছে মুশফিকুর রহিম 29 ম্যাচে 26 ইনিংসে 846 রান করেছেন অ্যাভারেজ 36.78 সাকিব আল হাসান 23 ম্যাচে 22 ইনিংসে 735 রান অ্যাভারেজ 35 তাওহিদ হৃদয় 27 ম্যাচে 23 ইনিংসে 727 রান অ্যাভারেজ 34.62 তারপরে যথাক্রমে লিটন দাস মেহেদি মিরাজ মাহমুদুল্লাহ তামিম এবং তানজিদ হাসান তামিমের নাম আছে এবং বোলিং ইউনিটে আমরা যদি দেখি এই বছর বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় আমরা সবসময় দেখি বাংলাদেশের স্পিনাররা প্রতি বছরই টপ উইকেট টেকার থাকে কিন্তু এবার বিষয়টা টোটালি ডিফারেন্ট আমরা যদি দেখি শরীফুল ইসলাম 19 ম্যাচে 32টি উইকেট নিয়েছেন অ্যাভারেজ 24.91 তাসকিনা আহমেদ 18 ম্যাচে নিয়েছেন 26টি উইকেট 25.35 অর্থাৎ টপ টু এর দুজনেই পেসার এবং তিন নম্বরে আছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান যিনি 23 ম্যাচে 23টি ইনিংস নিয়েছেন অ্যাভারেজ 35.48 চারে আছেন মেহেদি হাসান মিরাজ 27 ম্যাচে 23 উইকেট পাশে হাসান মাহমুদ 16 ম্যাচে 22 উইকেট তারপর যথাক্রমে মুস্তাফিজ মাহিদি হাসান এবং এবাদত হুসেন রাজ এই হলো 2023 সালে বাংলাদেশের ওডিআই ক্রিকেটের যত অর্জন এই জায়গায় অর্জনের খাতা থেকে না পাওয়ার খাতাটাই আসলে বেশি আমরা যদি দেখি যে টিমটা 2023 ওয়ার্ল্ড কাপের জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে 3 নম্বর হয়ে কোয়ালিফাই করেছিল সেই টিমটা 2023 সালে এসে এরকম একটা বাজে পারফরমেন্স করবে কেউ কি ভেবেছিল এই জায়গায় আসলে এই ফরম্যাটে বাংলাদেশের এত বাজে অবস্থার কারণ অনেকগুলো আছে আমরা যদি দেখি কোচ নিয়ে অনেক সমস্যা সাকিব তামিমের মধ্যে সমস্যা আর এই সমস্যাগুলোই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কাল হয়ে দাঁড়িয়েছে 2023 সালে বাংলাদেশ ক্রিকেটের একটা অভিশাপ বলা যেতে পারে বিশ্বকাপের বছরে এরকম কিছু ঘটনা ঘটবে আনএক্সপেক্টেড অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কেউ কিন্তু কখনো কল্পনাও করিনি তামিম ইকবাল খান বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্সি থেকে সরে যাবে বিশ্বকাপে তামিম থাকবে না খেলবে না তারপর থেকে এখন অবধি যতগুলো ঘটনা ঘটছে সবগুলো আসলে আনএক্সপেক্টেড এরকম কখনো কল্পনা করিনি কিংবা বিশ্বকাপে নাসুম আহমেদকে চর মারার বিষয়টাও কিন্তু এড়িয়ে যাওয়ার নয় যদিও এই বিষয়টা এখনো গোলাও রয়ে গেছে যাই হোক এই বিষয়গুলো বাংলাদেশের ক্রিকেট থেকে দূর হয়ে যাক নতুন বছরে নতুন উদ্যমে শুরু হোক বাংলাদেশের ক্রিকেট যাত্রা এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে